প্রিয় ভিউয়ার্স, আজ আপনার জন্য এমন একটি ইসলামিক পরিবারের বাস্তব ঘটনা নিয়ে হাজির হয়েছি। চ্যালেঞ্জ করে বলতে পারি, এমন ঘটনা আপনি কোনোদিনও শুনেননি। এত সুন্দর বাস্তবিক ঘটনাটি জানার পর আপনার বুক কেঁপে উঠবে, কান্না থামাতে পারবেন না, অঝোর ধারায় ছেড়ে দিবেন দুচোখের জল। সেই সাথে এই বাস্তব ঘটনাটি থেকে অনেক কিছু শেখার আছে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি বাস্তব সেই ঘটনাটি। একজন বিশিষ্ট হুজুর ইসলাম প্রচারের কাজে অনেকগুলো রাষ্ট্র ঘুরেছেন। একবার তিনি ও তার স্ত্রী জর্ডানে গেলেন। একজন তাবলিগ জামায়াতের আমির সাহেব তাদের বাসায় নিয়ে গেলেন। স্বামী স্ত্রী দুজনে খুব অবাক হলেন, মাত্র দু কক্ষ বিশিষ্ট একটা ঘর, ঘরের মধ্যে একপাশে কিছু থালা বাসন, তরকারির ঝুড়ি, একটা কাঠের উপর জোর করা কয়েকটি কাপড় আর আরাম করার জন্য একটা মাদুর আর দুই পিস ইট দেখে আমির সাহেব হুজুরের স্ত্রীকে এক কক্ষে আর হুজুরকে আরেক কক্ষে নিয়ে গেলেন। আমির সাহেবের মোট ছয় মেয়ে, যারা সবাই পরিপূর্ণ পর্দা করে, আর ছোট খুব একটা ছেলে বাচ্চা কোলে। ছেলেটির বয়স যখন একদিন, তখনই তার মা কালো একটা কাপড় দিয়ে বাচ্চার চোখ বেঁধে দুধ পান করাতেন। এখন ওর বয়স এক বছর। ওর যখন দুধ খাওয়ার নেশা চাপে, তখনই কালো কাপড়টা মায়ের হাতে তুলে দেয়। সে তার বোনদের সাথে কিতাবের উপর হাত দিয়ে পড়ার চেষ্টা করে। হুজুরের স্ত্রীকে খাবার দেয়া হলো, তিনি ভুলবশত দোয়া না পড়েই খাবার মুখে দিতে গেলেন। আচমকা চার বছরের পিচ্চি মেয়ে হুজুরের স্ত্রীর হাত চেপে ধরে বলল, দোয়া না পড়লে খাবার খেতে দেব না। এইসব দৃশ্য হুজুর এবং তার স্ত্রী খুবই উপভোগ করছিলেন। একবার হুজুর জুতা পায়ে দিচ্ছিলেন, হঠাৎ পিচ্চিটা দৌড়ে এসে বলে উঠে, চাচা আপনি তো বাম পায়ের জুতা আগে পায়ে দিয়েছেন, এখন খুলে আবার ভালো করে দোয়া পড়ে জুতা পায়ে দিন। হুজুর এবার অবাক হয়ে গেলেন, চিন্তা করলেন, এটা কেমন মা যার চার বছরের মেয়ে আমার মতো মাওলানার ভুল ধরিয়ে দেয়। তারপরের দিন রাতে হুজুর আমির সাহেবের সাথে রাস্তায় বের হয়ে একটা গাড়িতে উঠলেন। ড্রাইভার মাতাল থাকার কারণে হঠাৎই অ্যাক্সিডেন্ট করে গাড়িতে এবং হুজুরের চোখের সামনে আমির সাহেব ইন্তেকাল করেন। সবাই মিলে ধরাধরি করে লাশটা নিয়ে আসা হলো। আমির সাহেবের স্ত্রী কন্যা লাশ দেখে দোয়া পড়লেন। যেখানে হুজুরেরই ইচ্ছা করছে চিৎকার করে কান্না করতে, সেখানে ওনার পরিবারের কারোরই কান্নার আওয়াজ শোনা গেল না। হুজুরের স্ত্রী এসে হুজুরকে কিছু টাকা দিয়ে বললেন, ভাবি দাফনের আয়োজন করতে বলেছেন দ্রুত। হুজুর সবকিছু এনে দেখেন, তার স্ত্রী একা একা কান্না করছে। হুজুরকে দেখে জড়িয়ে ধরে ভীষণ জোরে জোরে কান্না শুরু করে দিল। হুজুর তার মুখ চেপে ধরে আওয়াজ বন্ধ করে বললেন, কি হয়েছে? হুজুরের স্ত্রী জবাব দেয়, ওগো আমাকে ক্ষমা করো, তোমার উপযুক্ত স্ত্রী আজও হতে পারেনি। সেই সাথে আরো বলেন, ওই দেখো ভাইয়ের পরিবারের সবাই নামাজে দাঁড়িয়ে কান্না করছে, আল্লাহর কাছে মা তার মাগফিরাত কামনা করছে। ওগো এত ধৈর্যশীল পরিবার যে এখনো আছে আমার বিশ্বাসই হচ্ছে না। হুজুর সাহেব তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বাহিরের ঘরে এসে দাফনের বাকি কাজটা সমাধান করলেন। রাতের বেলায় হঠাৎই তাদের ঘুম ভেঙে গেল কান্নার শব্দে। হুজুর আস্তে আস্তে উঠে গিয়ে দেখেন আমির সাহেবের স্ত্রী তার ছয় মেয়েকে নিয়ে তাহাজ্জুদ সালাতে কান্না করছে। কি অবাক করা বিষয়, সেই চার বছরের বাচ্চা মেয়েও মায়ের সাথে সমানে দোয়া করে যাচ্ছে। মনোযোগ দিয়ে দোয়া করা শুনতে লাগলেন হুজুর ও তার স্ত্রী। এত দারুণ দোয়া যে শুনতে শুনতে কখন যে তাদের চোখের পানি মাটিতে পড়েছিল টেরই পায়নি তারা। সেই মা আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন যে তার বিয়ের উপযুক্ত মেয়েকে যেন আল্লাহ দ্রুতই কোনো ব্যবস্থা করে দেন। আরো বললেন, ইয়া আল্লাহ আমাদেরকে উত্তম রিজিক দান করো। অতপর হুজুর ও তার স্ত্রী ফজরের সালাতের পর একটু ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে শুনেন শহরের নাম করা তিনজন হুজুর প্রচুর পরিমাণ মোহরানা নিয়ে আমির সাহেবের তিন মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। আমির সাহেবের স্ত্রীও রাজি হয়ে গেলেন। হুজুর ও তার স্ত্রীর খুব কান্না চলে আসলো এই ভেবে, উনি কেমন রমণী যে কিনা রাতের বেলায় দোয়া করতেই ভোরবেলায় তার ফল পান। প্রিয় ভিউয়ার্স, এই ঘটনাকে আমাকে স্তব্ধ করে দিয়েছে। কখনো ভাবতেও পারিনি যে একটা পরিবার এতটা ধার্মিক হতে পারে, আর সেই ধার্মিকতার কল্যাণে স্বয়ং আল্লাহ মুহূর্তের মাঝে তাদের দোয়া কবুল করে রিজিকের ব্যবস্থা করে দেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন ধৈর্যশীল ও আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করুন, আমিন। ইসলামিক শিক্ষামূলক এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আরও এমন শিক্ষামূলক ঘটনা ও নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।